উত্তর জেলায় বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম হাফলং এর রাজনগর এলাকায় 700+ গাঁজা গাছ ধ্বংস করল ধর্মনগর থানার পুলিশ। বিভিন্ন সবজি গাছের সাথে গাঁজা চাষ করা হয়েছিল। গাঁজা গাছগুলো উদ্ধার করে ধর্মনগর থানায় এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সাথে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ উক্ত গাঁজা বাগানের মালিকের নাম জনসম্মুখে আনেনি। ঘটনার বিবরণী প্রকাশ উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নিকট গোপন সূত্রে খবর ছিল, ধর্মনগর থানাধীন পশ্চিম হাফলং এর রাজনগর এলাকায় বিপুল পরিমাণে গাঁজা চাষ করা হচ্ছে। সেই সূত্র ধরে বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের তত্ত্বাবধানে ধর্মনগর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী উক্ত এলাকায় অভিযান চালায়। পুলিশ ও টিএসআর এর অভিযানে উক্ত এলাকার একটি কৃষি জমির বিভিন্ন সবজি গাছের মধ্য থেকে বিপুল পরিমাণ গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে পুলিশ ও টিএসআর গাঁজা গাছগুলি কেটে ধর্মনগর থানায় নিয়ে আসে। তারপর আগুনে পুড়িয়ে গাছগুলি ধ্বংস করে ধর্মনগর থানার পুলিশ। এদিকে গোটা ঘটনায় পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য আসে। রাজনগর এলাকায় জনৈক এক ব্যক্তির কৃষি জমি থেকে প্রায় 700+ প্রাপ্তবয়স্ক গাঁজা গাছ ধ্বংস করা হয়। তিনি আরও জানান, ধর্মনগর থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে উক্ত গাঁজা বাগানের মালিকের বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছে। তবে তদন্তের স্বার্থে মালিকের নাম জনসম্মুখে আনা হয়নি। পাশাপাশি এক শ্রেণীর দাবি, উত্তর জেলার পাহাড়ি ও গভীর জঙ্গলে উত্তর জেলার পুলিশ গাঁজা বিরোধী অভিযান চালালে রাজনগরের মতো আরও সাফল্য পাবে। আসলে এখন পাবলিক তো সচেতন, বিশেষ করে উত্তর ত্রিপুরা পাবলিক সচেতন। আজকে থেকে 3 দিন আগে একজন পাবলিক এসেছিলেন আমার কাছে যে স্যার এখানে একটা কিছু গাঁজা গাছ আছে। এই খবর উপর ভিত্তি করে আমরা আজকে একটা টিম পাঠিয়েছিলাম ওয়েস্ট হাফলং রাজনগরে, চা বাগানের পাশের জায়গাটা। এখান থেকে প্রায় 700 মতো গাঁজা গাছ দেখা গেল, যেগুলি প্রায় ম্যাচিওর। এগুলি আলু ক্ষেতের মধ্যে ছিল, অন্যান্য সবজির সঙ্গে পাশের যার অন্যান্য সবজির সঙ্গে লাগানো ছিল। তাই আমরা এই গাঁজাগুলিকে ডিস্ট্রয় করেছি। কতগুলো গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে? প্রায় 700 মতো। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।